নিজের ফিল্মি ক্যারিয়ারের শুরুতে মাত্র 30,000 টাকায় কাজ করেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনোজ জানান, তার কাছে মুম্বাইয়ের বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না। সেই সময় পরিচালক রাম গোপাল বর্মার কাছে কাজের জন্য জানতে নেই। তাকে দেখে সত্যিয়া ছবিতে ভালো রোল দেওয়ার আশ্বাস দেন রামগোপাল, কিন্তু অতদিন অপেক্ষা করার মতো পরিস্থিতি ছিল না। শেষ পর্যন্ত দাউদ ছবির একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, পারিশ্রমিক পান মাত্র 30,000 টাকা। মনোজ জানান, সেই 30,000 টাকায় তার এক বছরের বাড়ি ভাড়া মিটিয়েছিলেন তিনি। পরে অবশ্য কথা রেখেছিলেন পরিচালক রামগোপাল ভার্মা, তিনি সত্যিয়া ছবিতে কাজের সুযোগ দিয়েছিলেন মনোজ বাজপেয়ীকে, তবে মুখ্য চরিত্র নয়। সত্যিয়া ছবিতে ভিখু মাথার নামে একটি চরিত্রে অভিনয় করেন। সত্যিয়া ছবিতে তার অভিনয় নজর কাড়ে সমালোচকদের। এরপর আর কার্যত পিছন ফিরে তাকাতে হয়নি মনোজকে।